খালাইনের লক্ষ্মীপুর দ্বিতীয় খণ্ডের SABI নামের ইটভাটার ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হওয়া কোনো ব্যক্তির খোঁজখবর নেননি ইটভাটার মালিকপক্ষ। এ অভিযোগ ঘটনার দিনও উত্থাপিত হয়। শনিবার ফের এমনই অভিযোগ উত্থাপন করেন বাঙ্গাপাড়ের পঞ্চায়েত প্রতিনিধি সহ হত কিশোরের পরিজনরা। শুক্রবারের মর্মান্তিক ঘটনায় বাঙ্গারপাড়ের বক্তার উদ্দিন লস্করের 14 বছরের ছেলে আশরাফুল আহমেদ লস্করের মৃত্যু ঘটে। এদিনের ঘটনায় আশরাফুল গুরুতর আহত হলে শিলচর মেডিকেল নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। মেডিকেলে পৌঁছার পর থেকে ময়নাতদন্ত পর্যন্ত মানবতার খাতিরও কোনো খবর নেওয়ার প্রয়োজন বোধ করেনি ইটভাটার স্বত্বাধিকারী আলতাফ হোসেন সহ তার পরিবার পরিজনরা। আশরাফুল তাদের বাড়িতে থাকত এবং সেখান থেকে কালাইন বৈরবপুর হাফিজিয়া মাদ্রাসা পড়াশোনা করছিল সে। হতদরিদ্র পরিবারের সন্তান আশরাফুলের করুণ মৃত্যুতে গোটা অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি আলতাফ হোসেনের পরিবারের অসহযোগিতার জন্য ক্ষোভ ব্যক্ত করেন অনেকে। শনিবার বিকেলে আশরাফুলের নিতরদেহ বাড়িতে পৌঁছালে কান্নার রোল পড়ে। সন্তানকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা। সন্ধ্যায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এদিনের ঘটনায় 5 জন প্রাণ হারিয়েছেন। 5 বছরের শিশু শামীম আহমেদ ও ইমাম আবু সুফিয়ানের মৃত্যু ঘটে ঘটনাস্থলেই। শিলচর মেডিকেল কলেজে মারা যান বিহারের সুনীল পাশওয়ান ও মেদনী পাশওয়ান এবং বাঙ্গারপাড়ের আশরাফুল হক লস্কর। বড়খলা থেকে জুমিনাথের রিপোর্ট। মারা যায়, কিন্তু আমাদের যে বাঙ্গাইপার বক্তারউদ্দিনের ছেলে বাঙ্গাইপার দ্বিতীয় খণ্ডের যে মর্মান্তিকভাবেই মৃত্যুবরণ করে, আমরা অল্প কিছুক্ষণ আগেই ওনার বাড়িতেই এই মৃতদেহ নিয়ে আসা হয়েছে। এখানে অসংখ্য মানুষ হয়েছে তাকে দেখার জন্য। সেই মাদ্রাসায় পড়াশোনা করতো, কিন্তু সেই দিন সেখানে একটি দোয়া মহফিল ছিল। সেই দোয়া মহফিল অনুষ্ঠানে ইটভাটার ভয়াবহ ঘটনায় সে প্রাণ হারায়। এবং আমরা এখন জানতে পারলাম যে ইটভাটার মালিক বা ইটভাটার আত্মীয় স্বজন ওনারা যে এই আশরাফুলের কোনো মেডিকেল থাকা অবস্থায় কোনো খোঁজ খবর নেননি, আমাদের সেবা করেননি। এটা বড় দুঃখজনক ব্যাপার। একটা গরিব দরিদ্র পরিবারের ছেলে, কিন্তু আমরা আশা করেছিলাম যে ইটভাটার মালিক বা আত্মীয় স্বজন ওনাদের সহযোগিতা করে, ওনাকে সাহায্য সহযোগিতা করে যতটুকু করণীয় করার কথা ছিল, কিন্তু ওনারা করেননি। তাই আমরা আমাদের মাননীয় ডিসি মহোদয়ের কাছেই অনুরোধ রাখছি, যাতে এই গরিব পরিবার যাতে সুবিচার পায় এবং সরকার বাহাদুর পক্ষ থেকে এবং ইট যে রয়েছে তাদের কাছ থেকে যাতে ওনাকে অতিসত্ত্বর সাহায্য সহযোগিতা করার জন্য আমরা এলাকাবাসী এবং বাঙ্গাইপাড় ডিপির পক্ষ থেকে জোরালোভাবে দাবি জানাই। সুহান এন্টারপ্রাইজ সুনামাশ, দেশের নম্বর 1 ট্রেন পার্সেল এর পাইকারি মূল্যে বিক্রি মিলবে বিশ্বদাংশ। এছাড়াও বিভিন্ন কোম্পানি বিবিসি পাইপ সেনেটর সামগ্রী ও ইটালিয়ান তেল সুলভ মূল্যে পাওয়া যায়। সুহান এন্টারপ্রাইজ সুনামাশ।